পরিশ্রমে কাজ করে করে প্রায় 5,500 মানুষের সংসার ধরেছি। একটা পরিবার চলা মানে কত পণ্যের কাজ, আর বাড়িতে গিয়ে কত শান্তিতে ঘর হয় জানো। ঠিক আছে, কোটি টাকা রোজগার করলে সেই ঘুম আসবে না যেটা একটা পরিবার চললে ঘুম আসবে। যখন সেবার তোমাকে ভালোবেসে বলবে, দিদি আপনার জন্য আমরা নতুন জীবন পেয়েছি, তা আমার সন্তানটি আজকে বাবা পেলো মা পেলো। বা কেউ থাকবে যদি বলবে কি, তোমার জন্য না দুটো পরিবার আমরা এক হয়েছি, আগে আমার নাতিটাকে দেখতে দিত না বউ মা। আর আমরা ছেলে মেয়ে উভয়ের জন্য কাজ করি, কোনো মহিলা সমিতি বলে কিছু নেই, নারী পুরুষ একে অপরের পরিপূরক। মহিলা সমিতি কিসের মহিলা সমিতি? আমরা মহিলারাই সর্বেসর্বা নাকি? একটা পুরুষ না এলে আমি মহিলা এখানে আসতে পারবো? রাখা থাকতে পারবো দাঁড়িয়ে? একটা পুরুষ থাকলে কিন্তু ভরসা আছে। তো নারী পুরুষ আমরা একে অপরের পরিপূরক। নারী পুরুষ উভয়কেই সম্মান দাও। পুরুষ মানুষদের জন্য আইন ব্যবস্থা সেরকম ভাবে নেই। আমাদের কাছে যে কোনো পুরুষ মানুষ এলে আমরা সঠিক দিশা দেখাব। নারীদের তো অনেক আইন আছে, ওদের দরজায় নাড়লে আর বললাই।